বায়ুচাপ কাকে বলে? বায়ুচাপ শব্দটার মধ্যে ওর সংজ্ঞাটা লুকানো আছে। বায়ুচাপ, বায়ুচাপ অর্থাৎ বায়ু যখন চাপ দিচ্ছে সেটাই হচ্ছে বায়ুচাপ। যেমন একটা কাঁচের গ্লাসের জল ভর্তি, তার উপর একটা পোস্ট কার্ড রেখে দাও। একটা কাঁচের গ্লাস জল ভর্তি আছে, তারপর একটা পোস্ট কার্ড, মুখটাকে একটু চেপে ধরে গ্লাসটাকে উল্টে দাও, দেখবে কাঁচের গ্লাসের জলটা কিন্তু পড়ে যাচ্ছে না। কেন পড়ে যাচ্ছে না? কাঁচের গ্লাস সমেত জলটা পোস্ট কার্ডের উপর একটা চাপ দিচ্ছে, পোস্ট কার্ডটাও তেমনি কাঁচের গ্লাসের উপর একটা চাপ দিচ্ছে, বিপরীতমুখী সমান চাপ দিচ্ছে, যে কারণে জলটা পড়ে যাচ্ছে। আমাদের ভূপৃষ্ঠকে ঘিরে রয়েছে যে বায়ুমণ্ডল, সেই বায়ুমণ্ডল ভূপৃষ্ঠের উপর সমান এবং একটা বিপরীত চাপ দিচ্ছে। বায়ুমণ্ডল যখন ভূপৃষ্ঠের সর্বত্র চাপ দিচ্ছে তাকেই বলা হচ্ছে বায়ুচাপ। বায়ুচাপ মাপার যে একক তাকে আমরা বলছি মিলিবার। সমুদ্র সমতলে বা ভূপৃষ্ঠে বায়ুর চাপ হল 46 সেমি পাদস্তম্ভের চাপের সমান, আর সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ হল 1013.125 মিলিবার। বায়ুচাপের দুটো বৈশিষ্ট্য কি? বায়ু সবদিকে সমানভাবে চাপ দেয়, এটা একটা বৈশিষ্ট্য। দ্বিতীয়ত বায়ুচাপ মাপার একক হচ্ছে মিলিবার। বায়ুচাপকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে উচ্চচাপ, নিম্নচাপ। সমুদ্র সমতলে বা ভূপৃষ্ঠে বায়ুর চাপ হল 46 সেমি পাদস্তম্ভের চাপের সমান, আর সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ হল 1013.25 মিলিবার। এরকম আরো অনেক বৈশিষ্ট্য আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে যে বায়ু যে আমাদের উপর চাপ দিচ্ছে সেটা আমরা কেন বুঝতে পারছি না? আমাদের শরীরের ভেতরেও বায়ু আছে, সেই বায়ু বাইরের বায়ুর উপর সমান এবং বিপরীতভাবে চাপ দিচ্ছে, যে কারণে আমরা বায়ুর চাপটা বুঝতে পারছি না। তাহলে ভূপৃষ্ঠের বাইরে যেখানে মহাকাশ আছে সেখানে তো বায়ুর চাপ নেই, তাহলে মহাকাশচারীরা যায় কি করে? না, মহাকাশচারীরা যখন মহাকাশে যায় তখন বায়ুতে পূর্ণ এরকম একটা পোশাক তারা পরে যায়। বায়ুপূর্ণ পোশাক যদি না পরে যায় তাহলে মহাকাশে বায়ুমণ্ডল নেই, মহাকাশচারীর ভেতরের যে বায়ু এত চাপ দেবে যে তার শিরা উপশিরা সমস্ত ফেটে যাবে। সে কারণে মহাকাশচারীরা যখন মহাকাশে যায় অক্সিজেন পূর্ণ বা বায়ুপূর্ণ পোশাক তারা পরিহিত হয়ে যায়। তারপরে আছে বায়ু চাপ দিচ্ছে কেন? বায়ু ভূপৃষ্ঠে সর্বত্র চাপ দিচ্ছে, তাহলে বায়ু চাপ দিচ্ছে কেন? আমাদের ভূপৃষ্ঠে কঠিন তরল গ্যাসীয় বিভিন্ন ধরনের যে পদার্থগুলো আছে তারা বিভিন্ন অণু নিয়ে গঠিত। কঠিন তরল গ্যাসীয় পদার্থগুলো বিভিন্ন অণু নিয়ে গঠিত। কঠিন ও তরল পদার্থগুলোকে তো আমরা দেখতে পাই, কিন্তু গ্যাসীয় পদার্থের অণুগুলো কি হয় আমরা দেখতে পাই না। তার ফলে কি হয়, গ্যাসীয় পদার্থের অণুগুলো বাতাসে এলোমেলোভাবে ছড়িয়ে লাগে এবং পরস্পরের সাথে সংঘর্ষ লাগে। সেই গ্যাসীয় পদার্থের অণুগুলো যখন ভূপৃষ্ঠের কোনো বস্তুর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় তখন যে চাপ সেটাকে বলা হচ্ছে বায়ুর চাপ। এখানে গ্যাসীয়
বাড়ছে। বায়ু চাপ কি সর্বত্র সমান? না, বায়ু চাপ সর্বত্র সমান নয়। সমুদ্র সমতলে বা ভূপৃষ্ঠে বায়ু চাপ সবচেয়ে বেশি, কারণ এখানে মাধ্যাকর্ষণ ক্ষমতা অনেক বেশি থাকে এবং ভূপৃষ্ঠ সংলগ্ন যে গ্যাসের পদার্থের অণুগুলো থাকে গ্যাসীয় পদার্থের যে অণুগুলো থাকে সেগুলো অনেক সংঘবদ্ধ অবস্থায় থাকে, যার ফলে বায়ুর উপর বেশি চাপ পড়ে, অর্থাৎ এখানে চাপটা বেশি হয়। কিন্তু ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাওয়া যায় গ্যাসীয় পদার্থের অণুগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে, অর্থাৎ তাদের মধ্যে দূরত্বটা বেশি থাকে, যে কারণে বায়ু চাপ সর্বত্র কম হয়। বায়ু চাপ মাপার যে একক সেটা হচ্ছে মিলিবার, আর বায়ু চাপ মাপার যে যন্ত্র সেটা হচ্ছে ব্যারোমিটার। 1643 খ্রিস্টাব্দে বিজ্ঞানী টর্সেলি বায়ু চাপ মাপার এই যন্ত্রটা আবিষ্কার করেছিল। এখানে কি হচ্ছে যে একটা পাত্রে পালক পূর্ণ আছে, সেখানে